দাঁড়াই এখানে, চলো দাঁড়াই। এই দোস্ত, বলো, এই যে কেলা যে খাইতে আসো, এটা কোন দেশে কেলা কইতে পারো? না, এটা বরিশাল্লা কেলা। কোন দেশে? বরিশাল্লা। আর কলায় কিন্তু দোস্ত অনেক ভিটামিন, ফ্যাট, মন রাখতে হইবে তোমার। ও বেটা, তুই জ্ঞান দিস না, কলা খা। ঠিক কথা। তাই আসো, কেমন তেমন তোর দিনকাল কেমন চলতে আছে? ভালো, তোর কি খবর দোস্ত? ওই দেখ দেখ, ওই কবি সাহিত্যিক কই? ওই যে, আরে না বল, সমাজ পরিবর্তনকারী। ওটা একটা কথা বলছো তুই, সমাজ পরিবর্তনকারী। দোস্ত, একটা জিনিস খেয়াল করছো তুই? সে ওই প্রকৃতির ওই বিশুদ্ধ বাতাস আহরণ করিয়া একসের ওই মনের মাধুরী মিশাইয়া সংস্কৃতির সাগরে পদার্পণ করতে আছে সে। খেয়াল করে দেখছো তুই? কথা ঠিক, তবে যাই বলিস দোস্ত, সংস্কৃতির পরিবর্তনের বিরাট একটা শক্তি আছে। আছে, আর এটা তোকে মানতেই হবে। মানলাম। প্রকৃতির সাথে সংস্কৃতির দারুণ একটা সম্পর্ক আছে। দোস্ত, ওটা একটা দামি কথা বলছো তুই। আমি সবসময় দামি কথাই কই, খালি কি মিল নাই তোর আর আমার মধ্যেই। ও সবাই জানে। আচ্ছা চল, দেই কাকু কি লাগতে আছে যাই একটু দেখি। চল যাই একটু যাই দেখি। চল সবাই কষ্ট কষ্ট কষ্ট। আসসালামু আলাইকুম। তাই কবি কাকু, এত মনোযোগ সহকারে আপনি কি লিখতে আছেন? কবিতা লিখছি, কবিতা। ও কবিতা শুনবা? নাইলে তো মন্দ হয় না। শোনো তাহলে, খাচ্ছি সবাই নকল খাবার, আসল খাবার রেখে সোজা পথে চলছে না কেউ, চলছে একে বেঁকে। মানছে না কেউ নিয়ম কানুন, করছে সবাই ভুল, সত্য কথা বলতে নারাজ, মারছে সবাই গুল। উল্টা পাল্টা করার কারণ হচ্ছে সমাজ নষ্ট, সমাজ দূষণ বাড়ছে নিত্য, বাড়ছে সবার কষ্ট। চমৎকার লাগছেন। এই যে দেখো, আমাদের প্রকৃতিটা কত সুন্দর, আমরা সেটা নষ্ট করে ফেলছি, তাই নিয়েই লিখছি। যা হবার সেটা হচ্ছে না, যা খাবার সেটা খাচ্ছি না, যেখানকার জিনিস সেখানে রাখছি না। শালার বেড়া শালারা, কলা খেয়ে রাস্তার মধ্যে কলা খুশা ফেলে যা শালা, যে কেউ পাবে পরে যেতে পারে। সেখানে যেখানে জিনিস সেখানে কীভাবে রাখতে হয়?